হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগ ইতালি। এই কোরবানির ঈদ, আর এই কোরবানির ঈদে আমাদের অনেক ধরনের মাংস থেকে শুরু করে সব কিছুই খাওয়া হবে। তো অনেকেই আছেন যে আপনারা বটটা খেতে চান না বা গন্ধের কারণে খেতে চান না, তো তাদের জন্য আজকের আমার এই স্পেশাল বট ভুনার রেসিপি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আমি প্রথমে বটটাকে একটু ভুনে নেব, অর্থাৎ আমি হাত দিয়ে মাখিয়ে নেব, তারপরে বটটাকে মাখামাখাভাবে ভুনে নেব। তো এই জন্য আমি পরিমাপ মতো তেল নিয়েছি, আর বট ভুনা করার জন্য তেলটা একটু বেশি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ, সাথে দিয়েছিলাম হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়ো আর হচ্ছে লবঙ্গ, তেজপাতা, এলাচি। আর বটগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোটো ছোটো করে পিস করে লবণ, হলুদ এবং ধনিয়া গুঁড়ো দিয়ে আর হচ্ছে জিরার গুঁড়ো আর এবং দিয়ে খুব ভালো করে একটু জাল করে নিয়েছি, তারপর পানিটা ফেলে ভালো করে ধুয়ে তারপরে এখন এটা এগুলোর সাথে একটু মিশিয়ে নিচ্ছি। ভালো করে মাখানো হয়ে গেলে সেই সাথে আমি আদা রসুনও দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ করে আদা বাটা রসুন বাটা দিয়ে এখন জাল করব। তো আমি মিডিয়াম জাল করে আমি কোনোভাবে পানি ব্যবহার করব না, এর যেই তেলটা দিয়েছি সেই তেলে বটটা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে। যদি আপনাদের মনে হয় যে পানির দরকার, তাহলে আপনারা খুব অল্প পরিমাণ পানি দিয়ে বটটাকে ঘন ঘন করতে পারেন। তো আমি এই পর্যায়ে পানি দিব না, আমি একেবারে লাস্টের দিকে পানি দিব, তো আপনাদেরকে বলবো কখন পানি দিচ্ছি। তো এইভাবে করে আমি বটগুলোকে একেবারে মিডিয়াম জাল দিয়ে তারপরে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এতে করে হবে কি, মশলাটাও পুড়ে যাবে না, বটগুলো সিদ্ধও হবে আবার একটু ভাজা ভাজাও হবে, কারণ বট আসলে ভাজা ভাজাটাই খেতে ভালো লাগে। তো অনেকেই আছেন গন্ধের কারণে বটগুলো খেতে চান না, তো এইভাবে রেসিপিটাই আমার এই রেসিপিটা যদি ফলো করেন তাহলে আশা করছি আপনাদের কাছে একটুও গন্ধ লাগবে না। আর অবশ্যই আপনারা বাসে ট্রাই করবেন যারা গন্ধের কারণে খেতে চান না। তো এভাবে করে আমি একটু ভাজা ভাজা করার পরে দেখতেই পারছেন বটের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, আর দেখেই বোঝা যাচ্ছে বটগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। তো আমি চুলার জলটা আরেকটু কমিয়ে দিয়েছি, কমিয়ে দিয়ে এখন আমি যেই কাজটা করব সেটা হচ্ছে বটগুলোকে আমি বাগার দিব। তো বাগারের জন্য আমাদের কি কি দরকার হচ্ছে চলুন দেখি। তো বটগুলোকে বাগার দেওয়ার জন্য আমি প্রথমে একটা কড়াই নিয়েছি, কড়াইটার একটু গরম করে এরপর তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়েছি, সেই সাথে রসুন কুচি দিয়েছি, আমি ওয়ার মতো রসুন কুচি দিব আর সেই সাথে শুকনো মরিচ দিয়ে দিব, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে আরও বেশি দিতে পারেন, অথবা কম খেতে চাইলেও কম দিতে পারেন। তো পেঁয়াজ, রসুন কুচি এবং শুকনো মরিচটাকে খুব ভালো করে ভেজে নেব, একটু বেরেস্তার মতো করে পেঁয়াজগুলোকে ভাজবো। আর ভাজতে ভাজতে আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেলটি বাজাতে অবশ্যই ভুলবেন না, এতে করে আমি নতুন যে কোনো ভিডিও দিলে এর নোটিফিকেশন যাবে সবার প্রথমে আপনার কাছে। তো পেঁয়াজটা একটু বেরেস্তা করে ভাজার পরে, আর আমি এখন যেই সব উপকরণ অ্যাড করব সেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এতে করে বটগুলো একদমই কোনো গন্ধ থাকবে না আর খেতে হবে খুবই সুস্বাদু। তো পেঁয়াজগুলো দেখতেই পারছেন আমার বেরেস্তা করা হয়ে গিয়েছে, কালারও চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখন আমি এর মধ্যে ভেজে রাখা মৌরির গুঁড়ো, রাঁধুনির গুঁড়ো, আর রাঁধুনির গুঁড়ো আমি এখানে 1 চা চামচের একটু কম ব্যবহার করেছি, গুঁড়োটা দিয়েছি, মৌরির গুঁড়ো দিয়েছি, আর সেই সাথে আমি এখানে কিছু শাহি জিরা নিয়ে তারপরে আমি একটু গুঁড়ো করে নিয়েছি। তো এই উপকরণগুলো দিলে পারে আপনার যে বটগুলো গন্ধের কারণে যারা খান না তারা অবশ্যই খাবেন, আর হচ্ছে একদমই কোনো গন্ধ থাকে না আর এতটা স্বাদ হয় আপনারা একবার বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন। তো দিয়ে বাগারটা দিয়ে আমি একটু কিছুক্ষণের জন্য একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেব, আর এই পর্যায়ে আমি একটু গরম মশলা দিব যাতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ হয়, আর সেই সাথে কাঁচামরিচ দিয়ে দেব। আর আমি যেই গরম মশলাগুলো দিয়ে রান্না করেছিলাম তেজপাতা এগুলো একটু ফেলে দিচ্ছি, কারণ এখন
আর এগুলোর দরকার নেই, যতটুকু ঘ্রাণ হওয়ার দরকার ছিল ততটুকু হয়ে গিয়েছে। যেহেতু আমি এখন পরিবেশনে চলে যাব, তো আমি কাঁচামরিচ আর গরম মশলাটা দিয়ে এখন আমি নামিয়ে ফেলছি, আর আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর খেতে কতটা মজা হবে, এটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। আশা করছি এই কোরবানির ঈদে অবশ্যই এই রেসিপিটি আপনারা ট্রাই করবেন, আর আপনাদের কাছে কেমন হলো জানাতে পারেন আমার কমেন্ট বক্সে। আমি এখন গরম মশলাটা দিলাম, গরম মশলাটা আমি নামানোর আগে দিব, যাতে করে গরম মশলার একটা সুন্দর ঘ্রাণ সেটা থেকে যায়। আর কাঁচামরিচটাও আমি নামানোর আগ দিয়ে দিয়েছি, দিয়ে 1 মিনিট কি 2 মিনিটের মধ্যে একটু নাড়াচাড়া করে এখন নামিয়ে ফেলছি, আর আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। তো আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে, আর দেখেই খুবই লোভ লাগছে, আর খেতে কতটা মজা হয়েছে আসলে বলে বোঝাতে পারবো না, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে আমার ভিডিও তৈরি করার সার্থকতা, আমি চেষ্টা করেছি আপনাদের সাথে খুব সহজভাবে রেসিপিটি শেয়ার করার জন্য। সবাই ভালো থাকুন, সবার ঈদের দিনটি খুব সুন্দরভাবে কাটান সেই দোয়াই করি। আর নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল, আর আমার যে কোনো ভিডিও ভালো লাগলে আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে আমার ভিডিওটি শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।